বাংলাভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার সঙ্গে আজ অতিথি রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এছাড়া রয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন বাংলাভিশনের বার্তা সম্পাদক মুস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছ থেকে জেনে নিতে চাই গতকালকের উল্লেখযোগ্য সংবাদসমূহের সংক্ষিপ্ত তথ্য। মুস্তফা কামাল জি, ধন্যবাদ আপনাকে। উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের সংক্ষিপ্ত তথ্যের মধ্যে প্রথমে উল্লেখ করতে হয়, পূর্বঘোষিত কর্মসূচি ছিল আওয়ামী লীগের, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর র্যালি হয়েছে বিশাল, এ নিয়ে আমাদের সংবাদ রয়েছে। সেখানে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বেশ নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন কর্মীদের উদ্দেশ্যে। সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, এ সংক্রান্ত কিছু তারা সুনির্দিষ্ট কয়েকটি দেশের নামও উল্লেখ করেছেন, পাকিস্তান সহ। তো সেখানে তাদের শেষ কথা হচ্ছে, যত ষড়যন্ত্রই থাকুক সব রুখে দিতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে তারা এগিয়ে যাবেন, শপথবদ্ধ হয়েছেন। একই দিনে অর্থাৎ গতকাল বিএনপির সমাবেশ ছিল সিলেটে, সেখানে বিএনপি নেতারা বলেছেন খুব মহাড়ম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হলেও স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে অর্জন, সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগ শেষ করে দিয়েছে। তারা আর নির্বাচন নির্বাচন খেলা নয়, এই বক্তব্যটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেছেন বিগত দিনের মতো আর নির্বাচন হতে দেওয়া হবে না, তারা এই সরকারকে মোকাবেলা করতে, আরেকটি সুষ্ঠু নির্বাচন আদায় করতে একটি বৃহত্তর ঐক্য চান, আর ঐক্যের রকম ফের বলতে একটি শব্দ ব্যবহার করেছেন, একাত্তরের মতো ঐক্য গড়ে তুলতে চান তারা। এরপরে আমাদের একটি ছোট্ট সংবাদ রয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, সেটার ফলো আপ সংবাদ আজ অর্থাৎ রবিবার চুক্তি হবে। এর পাশাপাশি আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি যোগ করেছেন আরও একটু ভালো খবর, যে লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, সেখানেও বাংলাদেশ থেকে কর্মী রপ্তানির পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার এ ব্যাপারে বেশ আন্তরিক। সবশেষে উল্লেখ করতে হয় নির্বাচনী খবর, অর্থাৎ ইউপি নির্বাচনের খবর। ষষ্ঠ এবং শেষ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেখানে 229টি নির্বাচন হবে, তারিখ হচ্ছে 31 জানুয়ারি, আর বর্তমানে চলছে 26 ডিসেম্বর হবে চতুর্থ নির্বাচন, এবং 7 জানুয়ারি হবে পঞ্চম ধাপের নির্বাচনের প্রস্তুতি চলছে। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সহ কয়েক স্থানে কিছু নির্বাচনী সহিংসতার ছোট্ট ছোট্ট খবর আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। এই হচ্ছে সংক্ষিপ্ত সংবাদের অংশগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলেন বাংলাভিশনের বার্তা সম্পাদক মুস্তফা কামাল, আমাদের জানাচ্ছিলেন গতকালকের উল্লেখযোগ্য সংবাদসমূহের সংক্ষিপ্ত তথ্য। উল্লেখযোগ্য সংবাদ হয়তো আরও আছে, আমরা চেষ্টা করব ছোট ছোট করে একটু আলোচনা করতে। সাইফুল ভাই, শুরুতেই আপনার কাছে আসতে চাই আমরা, এই যে সুবর্ণ জয়ন্তীর র্যালি হয়েছে, এটি নিয়ে মানুষের ঢল, গণমাধ্যমের শিরোনামগুলো যদি পড়তে চাই তাহলে দেখব যে মানুষের ঢল হয়েছে, যানজট হয়েছে, দুর্ভোগ হয়েছে, এবং শেষ বেলায় আমরা দেখেছি সন্ধ্যার পরে বা রাতে আওয়ামী লীগের তরফ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। এই প্রশ্নটি এ কারণেই করছি, আমরা আমাদের দেশে যখন কোনো বিদেশি অতিথি আসেন, সম্মানিত অতিথি আসেন, তখন আমাদের যান চলাচলের জন্য এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়, এই রাস্তা বন্ধ, ইভেন আমাদের সংসদ ভবন যখন চলে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়। সাধারণ নাগরিকের সাধারণ চলাচলকে বিঘ্ন ঘটায় এমন ইভেন্ট ছাড়া আসলে কোনো ইভেন্ট আসলে আমরা রাজধানীতে করতে পারি না। মানে এই দিকটায় কারো মনোযোগ নেই, না নাগরিক ভোগান্তির দিকে কারো কোনো নজর নেই? জি, আপনাকে ধন্যবাদ। আজকে বাংলাভিশনে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমার প্রিয় আমাদের কবি এবং লেখক সোহরাব হাসান ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাই। আপনি যেটা বললেন যে আমরা যেটা বললেন যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে এগুলো এক ধরনের শোডাউনে এগুলো পরিণত হয়, রাজধানীর সক্ষমতা থাকবে না যে ধরনের অনুষ্ঠান ধারণের, এবং এই শোডাউনগুলোতে যেটা হয় দিন শেষে লক্ষ লক্ষ মানুষের তাদের যে দুর্ভোগ দুর্গতি, সেটা বলতে পারেন দেখবার বিবেচনা করে নেবার মতন কোনো সংবেদনশীলতা এ পর্যন্ত আমরা কিন্তু দেখলাম দুঃখ প্রকাশ করছেন না। তিনি আজকে আমি দেখলাম যে সরকারি দলের সাধারণ সম্পাদক, তিনি সম্ভবত এখনও হাসপাতালে আছেন, তিনি মনে হয় সেখান থেকে হয়তোবা তিনি একটা বিবৃতি দিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে আমরা দেখেছি সরকারি দল থেকে বলা হয়েছে যে তারা নাগরিকরা দুর্ভোগের শিকার হন এ ধরনের কোনো কর্মসূচি তারা করবেন না এবং অন্যরাও যাতে না করে। তো আমরা এগুলো যখনই দেখি যে তাদের ক্ষেত্রে রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একভাবে তারা বিহেভ করেন, একভাবে তারা অ্যাক্ট করেন, আর বিরোধী দলগুলো এবং তাদের জন্য 20, 22, 25, 30টা শর্ত জুড়ে দিয়ে তারপরে সেখানে তারা অনুষ্ঠান করতে পারেন পারেন না, কখন শুরু করবেন কখন শেষ করবেন, এগুলো একটা দ্বিচারিতা, একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখি যে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এগুলো ঠিক করে দেন। আরেকটা গুরুত্বপূর্ণ, এর যদি একটা ইকোনমিক প্যারামিটার যদি দেখেন, এই ভোগান্তির জন্য কত লক্ষ লক্ষ শ্রমঘণ্টা মানুষের রাজপথে নষ্ট হচ্ছে, যাচ্ছেন হাসপাতালে যাবেন, জরুরি কোনো কাজে যাবেন, কোনো ইন্টারভিউতে যাবেন, এগুলো বলতে পারেন নাগরিকদের, সাধারণ মানুষের এই আকুতি, তাদের এই কষ্ট, তাদের এই ভোগান্তিটা দিন শেষে আসলে একটা বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করলে তার কিন্তু নিদান হয় না আর কি। ফলে এগুলো সরকারকে, সরকারি দলকে বিশেষভাবে বিবেচনায় রাখা দরকার। আরেকটা আমি মনে করি, তারা যে অধিকারটা ভোগ করেন বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য, যদি একই ধরনের অধিকার যদি নিশ্চিত করা না যায়, এটাকে কোনো গণতান্ত্রিক আচরণ এগুলোকে বলা যাবে না। সৌরভ ভাই, আমি এই বিষয়টি আলোচনাটি এই কারণেই তুললাম যে আমি এই ধরনের বিজয় মিছিল বা শোভাযাত্রা এর বিপক্ষে আমি কথা বলতে চাই না। এটি নিশ্চয়ই আবেগ, আমার আবেগ, আপনার আবেগ, বা যার যার আবেগ সে সেভাবে তার বহিঃপ্রকাশ ঘটাবে। আমার প্রশ্নটি হচ্ছে যে একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি রাজধানীতে আমরা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছি, এই ধরনের শোভাযাত্রাকে আমরা ধারণ করতে পারবো না, কেন নাগরিক ভোগান্তি হবে? একজন বিদেশি অতিথি এলে সড়ক বন্ধ থাকবে, ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হতে হবে মানুষকে, এই জায়গাটি আমাদের মনোযোগ পাচ্ছে কিনা, পাওয়া কতটা উচিত, কি করা উচিত, সেই জায়গাটিতে আমি দৃষ্টি। আপনি যেসব কথা বললেন যে একটি আধুনিক রাষ্ট্রের, আধুনিক রাজধানীর যে পূর্ব শর্তগুলো থাকা, পূরণ করা প্রয়োজন, সড়ক, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, পরিবহন, পরিবহন, সেটা তো আমরা করতে পারিনি। সুতরাং আপনি এই যে শোডাউন, সমাবেশ, মিছিল, এটা যদি নাও থাকে, এমনকি শুক্র শনিবারও ঢাকা শহরে মানুষ যানজটে নাকাল, এর থেকে উত্তরণের পথ কী? প্রথম তার আগে বলেন যে এই যে শোভা, কি বলে, শোভাযাত্রা, বিজয় মিছিল বা পতাকা মিছিল, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয় মিছিল করেছেন, তাদের সমাবেশ, তাদের সমর্থন দেখিয়েছেন। এই ধরনের সমাবেশ স্বতঃস্ফূর্ত, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, যেটা আমরা 16 তারিখে বিভিন্ন জায়গায় দেখছি, জাতীয় স্মৃতিসৌধ, এমনকি সরোয়ার্দী উদ্যান বা সারা ঢাকা দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন স্থানে। আর এটি হচ্ছে দলীয় একটি কর্মসূচি, দলীয় কর্মসূচি, যে দল কর্মসূচি নেবে আগে জনগণকে জানানো, বিশেষ করে ঢাকা শহরে, এই যানজট আক্রান্ত শহর যেহেতু মানুষের, এবং এখানে মেট্রোরের কাজ হচ্ছে আরও অনেক, যে কারণে মানুষ প্রতিনিয়তই কিন্তু ভোগান্তির শিকার, সেই ভোগান্তিটা যাতে না বাড়ে। আর সাইফুল ভাই যে কথা, একটি কথা বলছেন যে সুযোগ বা অধিকার যদি বলি, সেটি সবার জন্যই এক হওয়া উচিত। এখন যদি দেখা যায় যে সরকারি দল তাদের ইচ্ছে মতো বা তাদের কর্মসূচি নিয়ে তারা বড় মিছিল করছে, কিন্তু বিরোধী দলকে মিছিল করতে দেওয়া হচ্ছে না, বা দিলেও সংক্ষিপ্ত। তো সুতরাং এই এই কী বলে, দ্বৈত ভূমিকা, দ্বিমুখী ভূমিকা থেকে বেরিয়ে আসা উচিত। এবং একটা সুন্দর শহর, সুন্দর দেশ, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি কেন? যে স্বাধীনতার যে চেতনা, যে মূল্যবোধ, যে অঙ্গীকার, সে অঙ্গীকারগুলো বাস্তবায়ন হোক, পূরণ হোক। আর শুধু স্লোগান দেয়া বা শুধু মিছিল করলে কিন্তু সেটি হবে না। জি, এটা যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক কর্মীর, কর্মী বা নেতার জন্যই সত্য। জি, আমি শুধু একটা মিনিট বলতে, আমরা এবার এই 16 ডিসেম্বরে জি আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের জোট থেকে আমরা 9টায় মালা দেব, এটা আমরা জানিয়েছি। আমরা ভোর 6:30, 7টায় আমরা রওনা করি। এবার আমরা স্মৃতিসৌধে পৌঁছাতে পেরেছি 11:30টার সময়। আমরা 3টা 4টা রাস্তা এগুলো বন্ধ, কেন বন্ধ, মহড়া চলছে
ভিআইপির চলাচলের জন্য 4-5 ঘন্টা আগে থেকে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কি কঠিন কষ্ট করে আমাদেরকে তারপরে ওখানে পৌঁছাতে হয়েছে। তবু আমরা 11:30 পৌঁছাতে পেরেছি। এবছরের 26 মার্চ তো আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব হয়নি। যখন নরেন্দ্র মোদী এসেছিলেন তখন বাস্তবে একটা অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এবার অতখানি না হলেও এবারও কিন্তু একটা গণদুর্ভোগ চূড়ান্ত পর্যায়ে গেছে। এগুলোকে বিবেচনার মধ্যে এগুলোকে নেওয়া দরকার। জি, আপনার কাছে একটি বিষয়ে আলোচনা করতে চাই যে মহাড়ম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী করল, বিজয়ের সব অর্জন ধ্বংস করেছে সরকার, আর নয় নির্বাচন নির্বাচন খেলা বলেছেন বিএনপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে তারিখের হিসাবে গতকালকে সিলেটে এক সমাবেশে তিনি বলেছেন নির্বাচন দিতে হলে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। রাজনীতিটি আসলে এই রাজনীতিটি এখন কোথায় আছে, কেমন আছে? যে আপনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি করেছেন। আমাদের এখন যে রাজনৈতিক সংকট আপনি জানেন যে এটা প্রধানত আমাদের এখানে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচন না হবার জন্যে রাজনৈতিক যে বিরোধ বৈরিতা অবিশ্বাস এবং যে সন্দেহটা এটা সেখান থেকে উচ্চারিত। 14 সালে এই সংকট একতরফা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন মাত্রা পেয়েছিল। 18 সালের নির্বাচনের মধ্য দিয়ে এই সংকট খুবই আরও গভীর থেকে আরও গভীর হয়েছে এবং এটা আমরা সবাই জানি আমরা। এবং বাস্তবে আমরা কিন্তু এখানে একটা শান্তিপূর্ণ অবাধ নিয়মতান্ত্রিকভাবে আপনি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারবে, আবার তিনি নিরাপদে বাড়িতে তিনি ফিরে আসতে পারবেন, এরকম কোনো পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে নাই। গোটা নির্বাচনী ব্যবস্থার প্রতি একটা গণ হতাশা, একটা গণ অনাস্থা আমরা দেখছি। আমরা এমনকি সরকারি দলের যারা ভোটারও আছেন তারাও এখন নির্বাচনের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তারা যদি এখন লেপ গায়ে দিয়ে বাসায় শুয়ে থাকেন, মনে করেন যে তাহলে আমাদের প্রার্থী জিতবে, আমি গেলেও জিতবে, আমি না গেলেও জিতবে, অর্থাৎ তিনি মনে এখন নির্বাচনের চেয়ে সরকারি দলের মনোনয়ন পাওয়াটা, নৌকা মার্কা পাওয়াটা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে আপনি গোটা নির্বাচনী ব্যবস্থা এটার জন্য সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন এবং তাদের যে দায় দায়িত্বটা সেটা তো নিশ্চয়ই কাউকে না কাউকে দায় দায়িত্ব নেওয়া প্রয়োজন। পরিস্থিতিটা এরকম একটা পর্যায়ে গেছে এই মুহূর্তে দলীয় সরকারের অধীনে দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে তাদের ভোট কেন্দ্রে যাওয়া বা ভোটাধিকার প্রয়োগ করবার তার যে গণতান্ত্রিক অধিকার সুযোগ সেই সুযোগটা নাই। ফলে এটা শুধু বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটা দাবি না, এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের বাম গণতান্ত্রিক জোটসহ দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক, সকল বিবেকবান সংবেদনশীল গণতন্ত্রপন্ন যে কোনো মানুষ, তারা দল যদি নাও করে সে মানুষ দেখতে চায় মানুষটা এখানে একটা অবাধ পরিবেশ তৈরি হবে, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে। কিন্তু এই জায়গাটা করবার জন্য আমরা সেটা বলেছি যে আসলে সরকারকে পদত্যাগ করে আমরা বলেছি একটা নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা বিদ্যমান যে সংকট সেই সংকট থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। কতটা সম্ভাবনা দেখেন এমন প্রত্যাশা? না, সম্ভাবনা তো মানুষ তৈরি করে, আবার সম্ভাবনা আমরা বর্তমান রাজনীতির বাতাবরণে 50 বছরের সম্ভাবনা অনেকবার হারিয়েছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও আমরা এই নির্বাচনী বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারলাম না, এটা হচ্ছে বড় ব্যর্থতা। কারণ যে নির্বাচনের কারণেই বাংলাদেশের স্বাধীনতার আবির্ভাব এবং সেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির সংলাপেরও আয়োজন। সার্চ কমিটি যদি আপনি কি বলে ধারণা হিসেবে খুব মন্দ নয়, কারণ অনেক দেশে আইন আছে, অনেক দেশে আইন নেই। তা যেসব আবার নির্বাহী বিভাগী রাষ্ট্রপতির মাধ্যমে এই নির্বাচন কমিশন, আমাদেরটা যে বিএনপি যাবে না, জাতীয় পার্টি যাবে, জাতীয় পার্টি বলছে আইন করতে হবে, মানে কি দেখেন সম্ভাবনা, কি দেখেন এই যে আলোচনায় আসছে? জি, সার্চ কমিটির তার গ্রহণযোগ্যতা নিয়ে কথা উঠেছে। জি, নির্বাচনের দুবারের অভিজ্ঞতা কি বলে? দুবারের অভিজ্ঞতা খুবই মন্দ। তো এই মন্দ অভিজ্ঞতা থেকে আমরা সংশোধন করতে পারবো কিনা, বা আমরা 5 জন অতিমানব অথবা খলনায়ক খুঁজে নেব কিনা, যদি অতিমানব খুঁজে নিতে পারি তাহলে কী বলে সেটি নির্বাচন ব্যবস্থাটা হয়তো পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের 5 জন ব্যক্তিই কিন্তু সব কিছু করতে পারে না,
রাষ্ট্রীয় ব্যবস্থা যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, 1954 সালে নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশনার কমিশন ছিল না, নির্বাচন করেছে ডিসিরা, তখন বোধহয় ম্যাজিস্ট্রেট বলা হতো। তারা যদি করতে পারে এবং পাকিস্তানের দুটি পাকিস্তানে যদি জাতীয়ভাবে একটি সাধারণ নির্বাচন হয়েছে 70-এ এবং প্রাদেশিকভাবে 54-এর, দুটি নির্বাচনই অবিতর্কিত, সুষ্ঠু, অবাধ এবং কোনো প্রশ্ন নেই, কেউ একটা প্রশ্ন তুলতে পারেনি। সুতরাং আমরা 50 বছরে আমরা অনেক উন্নতি করলাম, অনেক উন্নয়ন হলো, সূচকে অনেক এগিয়ে গেলাম, কিন্তু যা আমাদের মৌলিক চাহিদা ছিল, চাওয়া ছিল, সেই জায়গায় আমরা যোজন যোজন পিছিয়ে গেলাম। হ্যাঁ, এই সূচকে আমরা অনেক পিছিয়ে পড়লাম, কেন দিতে পারলাম না? জি, কেন হচ্ছে, এটা হচ্ছে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেও কেন সেটি পাওয়া যাবে না, সেটাই তো প্রশ্ন। মানে স্বৈর শাসন বাদ দিয়ে সামরিক শাসন বাদ দিয়ে রাজনৈতিক দল বা রাজনীতিকরাই রাষ্ট্র পরিচালনা করবেন, জি, কিন্তু জনগণের রায়ের ভিত্তিতে, জনগণের ইচ্ছের প্রকাশ ঘটাবেন। রাজনীতিকরা নির্বাচন করেন না, নির্বাচন কমিশনও নির্বাচন করে না, নির্বাচনের মূল নিয়ামক শক্তি জনগণ। জনগণকে ভোট দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ঠিক করে নির্বাচন কমিশন, সেই সুযোগটা দিতে হবে, সুযোগটা তৈরি করে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবস্থাপনায়। কিন্তু এই ব্যবস্থাপনায় যে গলত, বা গলত হতে হতে বাংলাদেশের সব নির্বাচন নিয়েই বিতর্ক কম বেশি হয়েছে, কিন্তু বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, এটি মানে কি বলে, এর নজির নেই। আমার মনে হচ্ছে এর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে দল দাবি করে যে গণতন্ত্রের মধ্য দিয়ে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই দলের জন্ম, এই দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সুতরাং তাদেরই উপলব্ধি করা উচিত কেন এই সংকটটি তৈরি হয়েছে এবং সংকট সমাধানে তাদের চেষ্টা নেওয়া উচিত। এবং সেটি শুধু একটি দল যেভাবে বলবে তা নয়, একটি সুষ্ঠু নির্বাচন যেই ক্ষমতায় আসুক, মানুষ যাকে চায় সে ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আসবে না। এমনও হতে পারে যে যদি এই আমাদের নবম জাতীয় সংসদে কিন্তু না ভোট ছিল, তো দেশের অধিকাংশ মানুষ যদি সব প্রার্থীকে না ভোট দেয় যে আমরা এদের পছন্দ করি না, তাহলে নতুন প্রার্থী হতে হবে। আসলে আমরা এর থেকে আমরা এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা 50 বছর পরেও এটা বেরিয়ে আসতে পারি। 50 বছর পরেও এই যে হতাশার কথা শুনি, এই প্রশ্নটি করলেই এই অনুষ্ঠানে যখন এসেছি তখনই আমাদের এক সহকর্মী বলেছেন যে এবার কি প্রক্রিয়ায় হবে। জি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি দেশের, যেটা বললেন সরব ভাই, আমরা 50 বছরও একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি। এটা জাতি হিসাবে তো আমাদের একটা বড় দুর্ভাগ্য। আরেকটা যেটা বলছি যে আপনার সংবিধানে যে নির্দেশনা আছে, যে সংবিধানের সংশ্লিষ্ট একটা আইন এবং আইনি কাঠামোর মধ্যে নির্বাচনটা হবে। বিরোধী দলে যখন থাকেন, যারা সরকারে থাকেন, তখন তারা মাঝে মধ্যে বলেন সরকারে গেলে তাদের জন্য যেভাবে নির্বাচন কমিশন গঠন করলে সুবিধা হয় সেই রাস্তাটা তারা কিন্তু ধরেন। তো এটা সরকারের তো গত 50 বছরের ব্যর্থতা এবং জনগণ বা জাতি হিসাবে আমাদের বড় ধরনের আমাদের একটা দুর্বলতা, মানে সব সরকার যতগুলো সরকার এবং খেয়াল করবেন গত 50 বছরে। এবং আরেকখানে কারণ হচ্ছে যে আপনি এখানে আমাদের এখানে কেউ এখানে বিরোধী দলে কেউ এখানে বসতে চান না। বিরোধী দলে বসাটা বাংলাদেশে খুবই ঝুঁকিপূর্ণ, খুবই রিস্কি এটা, এবং সরকারি দলে থাকা, সরকারে যাওয়া মানে অনেকটা স্বর্গপ্রাপ্তির মতন। বিরোধী দলে বসাটা এখানে আজাব অথবা নরকে যাবার মতন। এটা তো রাজনীতিকরাই করেছেন, সেটা করেছেন। এবং এটা আপনি একটা বড় প্রশ্ন করেছেন, অত ক্যানভাসে হয়তো আজকে আমরা কথা বলতে পারবো না, যেহেতু পুরো রাজনীতিটা বাস্তবে এখন রাজনীতিকদের হাতে অনেকখানি নাই, এবং পুরোটা অর্থনীতি রাজনীতিটা অর্থনৈতিক মাফিয়া রাজনৈতিক মাফিয়াদের হাতে পুরো জিনিসটা নিয়ন্ত্রিত। আর আপনি সার্চ কমিটি যে কথাটা বললেন, সরব ভাই ইতিমধ্যে খানিকটা কথার উত্তর দিয়েছেন, আমাদের এই তিক্ত অভিজ্ঞতা যদি না হতো, তা যদি আমরা যেটা বলেছিলাম যে আমরা যখন থেকে দাবিটা করেছি তখন কিন্তু সংসদ আর সেশনে তারা ছিল। আমরা বলেছি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে 10 দিনে 15 দিনে 1 মাসের মধ্যেও, আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা আইন করবার জন্য। এখানে ছোট্ট একটি প্রশ্ন, আইন করলেই কি যেমন নির্বাচন আমরা প্রত্যাশা করি সেটি নিশ্চিত করা যেত না? আমি প্রথম একটা কথা, প্রথমত আপনি আইনটা যদি করেন যে
সকল সরকারি দল বিরোধী রাজনীতি দলগুলোর সাথে একটা আলাপ আলোচনা করে বোঝাপড়া আস্থার জায়গা থেকে এক ধাপ কিন্তু এগোনো যায়, মানুষের মধ্যে একটা আস্থা বিশ্বাসের সঙ্গেটা অর্জন করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এখানে প্রধানত নির্বাহী বিভাগ সরকারে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা যেভাবে চলে, এখানে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্র থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত, এখানে নির্বাচন কমিশনকে বর্তমান ব্যবস্থাতে যেটা আপনি পাঁচজন ফেরেশতাকেও যদি বসিয়ে দেন, তাদের পক্ষে এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন করাটা অসম্ভব। কারণ হচ্ছে এটা কাগজে নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে তার কিছু এখতিয়ার থাকে, এখতিয়ারটা অধিকাংশ হচ্ছে কাগজে কলমে। বাস্তবে এখানে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার ডিসি সাহেবরা, ম্যাজিস্ট্রেটরা, ইউনো সাহেবরা এবং পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো, তারা যদি পরিপূর্ণ সহযোগিতা না করেন, তাহলে এই পাঁচজন ফেরেশতার পক্ষ এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচন বলা যে হয় সম্ভব না। আমি বলছি একজন ফেরেশতার মেরুদণ্ড থাকে, আমরা না না তাহলে কিন্তু না না দৃশ্যপট বদলে যেতে না না আমি বলছি কিন্তু এখানে আমাদের পুরো ব্যবস্থাটা, যেখানে আমার বলা হচ্ছে যে আপনি রাষ্ট্রে যে তিনটা, এই যে আমাদের দেখলাম যে বিদায়ী প্রধান বিচারপতি শেষ বক্তৃতায় দেখলাম তিনি এতদিন পরে তার একটু উপলব্ধি হলো যে আমাদের তিনটি রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটু ভারসাম্য বা সাযুজ্য থাকাটা দরকার। কিন্তু বাস্তবে এখানে আমার এখানে আইন বিভাগ, আমার যে পার্লামেন্ট এবং বিশেষ বিচার বিভাগ, সব কিছু এখন কিন্তু এক ধরনের নির্বাহী বিভাগের পরোক্ষ কর্তৃত্বে এখন চলছে। এই সত্যকে আমি কীভাবে অস্বীকার করব এরকম একটা জায়গাতে, যে ফলে সেই জন্য কথাটা এসছে নির্বাচনকালে একটা নিরপেক্ষ সরকার ছাড়া, একটা তদারকি সরকার ছাড়া, শুধুমাত্র একটা শুধুমাত্র কিছু ভালো মানুষ দিয়ে নির্বাচন কমিশন করলে সেটা যথেষ্ট না। আর যেখানে পুরো নির্বাচনটা একটা হুলিগান মাস্তান এবং পুরো নির্বাচন যেখানে একটা বাণিজ্যে পরিণত হয়েছে, ফলে এই পুরো মাফিয়াতন্ত্রকে যদি ভাঙা না যায়, কখনো জনগণের অধিকার নিশ্চিত হবে না, ভোটাধিকার হবে না, জনগণের গ্রহণযোগ্য প্রার্থী এখানে জিততে পারবে। কে ভাঙবে বিড়ালের গলায় ঘণ্টাটি, কে বাঁধবে? আসলে যে রাজনীতি বাঁধতে পারে সেই রাজনীতি আপনি দেখেন কিনা? না, রাজনীতি তো মানুষকে নিয়ে, আপনি যদি ওই অর্থে ওই অর্থে না, এটা তো দেখা না দেখার বিষয় না, মানুষকেই করতে হবে এবং মানুষই করবে, আমরা চাই বা না চাই, আমরা আমরা পছন্দ করি বা না করি। এখন আজ করবে না 10 বছর পর করবে সেটা প্রধান বিচারপতি দায়িত্ব পালনকালে কিছু বললেন না, যাবার সময় বললেন, এটি আসলে কতটা সুফল নিয়ে আসবে? না, এটি হচ্ছে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা এবং তিনি যখন আসেন তখনও তাকে স্বাগত জানানো হয়, তার একটি যাবার সময় পুঞ্জীভূত, এটা একটা আনুষ্ঠানিক প্রকাশের কি আছে না, তিনি খুব ক্ষোভ প্রকাশ করেছেন মনে হয়, আবার আবার সন্তোষও প্রকাশ করেছেন যে সরকার আইন করার উদ্যোগ নিয়েছে, আইন করা হোক, বিচার বিভাগ, তিনি যেটি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন অবকাঠামোগত বিচার বিভাগের যে সুযোগ সুবিধার অভাব, ইসে এজলাস নেই, বিচারক কম, এসব। তো তিনি দায়িত্ব পালনকালে যদি এই বিষয়ে সক্রিয় সোচ্চার হতেন সুফল বেশি পাব মিলত কিনা? আসলে হচ্ছে এই যে যেটা বিভাগ, বিচার বিভাগ, তিনি যে এই উপলব্ধি করবেন বা এটা বলবেন, যদি উপলব্ধি করেও থাকেন, সেই বলার পরিবেশটা ছিল কিনা, কিন্তু আমাদের অতীতের নজর তো খুব ভালো নয় যে নির্বাহী বিভাগ পছন্দ করে না এমন কথা বলে যাবার সময় বলে গেলে তো লাভ হচ্ছে না, বরং তিক্ততা বাড়ছে নাকি? না, অতীত অভিজ্ঞতা, আমি মনে করি এটা তিক্ততার বিষয় না, এটি যে এই সত্যটা বললেন জি, তার মানে হচ্ছে দুর্বলতাটা আছে। এখন পরবর্তীকালে যে যিনি প্রধান বিচারপতি আসবেন তিনি সেটি আমলে নিয়ে কাজ করবেন কিনা এটি একটি বিষয়। আরেকটি যে বলছেন যে এই যে পাঁচজন অতিমানব বা যদি আমরা খুব ফেরেশতাই বলি, খুব যোগ্য এবং দক্ষ লোকও এনে দেই, কাঠামোটা যদি পরিবর্তন না করতে পারি, দেখুন এই এই মানুষগুলোই তো যারা 96 নির্বাচন করেছে, যারা 2001 করেছে, 2009 করেছে, তারা তো এই বাংলাদেশের মানুষই করেছে, এই বাংলাদেশের প্রশাসন ছিল, এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন করলো, যে নির্বাচন কমিশনকে এমন ক্ষমতা দেয়া আছে যদি তারা সেটি বাস্তবায়ন করতে চান কেউ বাধা দেবার নেই। না না, নির্বাচন কমিশন তো পাঁচজন লোক, নির্বাচন কমিশন একটাই কাজ করতে পারে, নির্বাচন বাতিল করতে পারে, সেটি করলে তো টনক নড়তে পারত। হ্যাঁ, সেটা বলতে পারেন, নির্বাচন কমিশন অনেক, যে মোহাম্মদ আবু হেনা ছিলেন জি, তিনি কিন্তু টাঙ্গাইলের উপনির্বাচনের
গেজেট নোটিফিকেশন করে জানেন যে কারণে বলছেন এখনো জি গেজেট নোটিফিকেশন করেননি তিনি তিনি পদত্যাগ করার এই কারণে মেরুদণ্ডের প্রশ্নটি আসে প্রসঙ্গটি আসে আবার মেরুদণ্ড শক্ত রাখার জন্য জনশক্তি দেওয়ার দরকার রাজপথে আন্দোলনও দরকার বাংলাদেশের অনেক নির্বাচন কমিশন তো নির্বাচনই করতে পারেনি সুতরাং ভবিষ্যতে আমরা এমন নির্বাচন কমিশন চাই অন্তত এই কি বলে নুরুল হুদা মার্কা নির্বাচন করবেন না জি এই প্রত্যাশা রেখে একটি বিরতিতে যাই বিরতিতে ফিরে এসে বাকি আলোচনাগুলো করব সুপ্রিয় দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি থাকুন আমাদের সঙ্গে আবারও স্বাগত দেখছিলেন নিউজ ইন ভিউজ আমার সঙ্গে আজ অতিথি রয়েছেন সোহরাব হাসান যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং রয়েছেন সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলছি আমরা যে দিনটি যে তারিখটি ফেলে এলাম সেটি হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস আপনি জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়া গিয়েছেন আগামীকালকে মানে আজকে রবিবারে একটি এমওইউ সাইন হবে তিন বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে লিবিয়ার প্রসঙ্গটি উচ্চারণ করেছেন আমাদের বার্তা সম্পাদক যিনি আমাদেরকে সংক্ষিপ্ত তথ্য জানাচ্ছিলেন এবং একদিন এরও একদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তাও তিনি দিয়েছিলেন এই যে আন্তর্জাতিক অভিবাসী দিবস এটির স্লোগান এবারের স্লোগানটিও অন্যরকম একটু শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা আমি প্রতিপাদ্যটি এই কারণে উচ্চারণ করলাম আমরা দেখছি যে ইংলিশ চ্যানেল থেকে ১৩৮ অভিবাসীকে উদ্ধার করলো ফ্রান্স এমন ঘটনা বছরে বিভিন্ন সময় আমরা দেখি গণমাধ্যমে ছবি দেখি টেলিভিশনে আমরা তার ফুটেজ দেখি আমাদের অভিবাসীদের হালচাল কি বলে আপনার মনে হয় অবস্থাটা কি করোনার কারণে কিছুটা তো সংকটে আমরা পড়েছি কিন্তু আমাদের প্রকৃত অবস্থানটি কি আপনার কথা হলো যে আমরা আমাদের আমাদের এই সংক্রান্ত যে মন্ত্রণালয় জি তাদের এই সম্প্রতি যে বক্তব্য আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় অন্যান্য তাদের বেশ কিছু অসহায়ত্ব আমি খেয়াল করেছি মাননীয় মন্ত্রী যে বক্তৃতা করলেন এবং গতকালকে প্রথম আলো থেকে শুরু করে আমি কয়েকটা কাগজে আমি যেটা দেখলাম তো মন্ত্রী যখন অসহায়ত্ব প্রকাশ করে এবং বলছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এখন হস্তক্ষেপ তিনি এখন দাবি করছেন তিনি বেসামরিক বিমান মন্ত্রণালয় বা তাদেরকে বারবার করে বলার পরেও তিনি কোনো রেসপন্ড পাচ্ছেন না প্রথমে একটা হচ্ছে যে মন্ত্রণালয়গুলোর মধ্যে তো সমন্বয়হীনতাটা আমরা দেখছি একটা ভালো দিক যে করোনা একটু ধরেন সংক্রমণটা কমে আসার পরে এখন শ্রম বাজারগুলোতে খানিকটা ওপেন আপ একটু হচ্ছে যেটা বললেন মালয়েশিয়াতে যাচ্ছেন এবং লিবিয়া এবং আরও বেশ কিছু দেশে এবং সেখানে যাওয়ার একটা সুযোগ এখন তারপরে তো সেখানে তৈরি হয়েছে আমার নিজের অভিজ্ঞতা যেটা আমি বিভিন্ন সোর্সে যেগুলো জেনেছি প্রথমত আমাদের ওই সমস্ত দেশে আমাদের যে সমস্ত দূতাবাসগুলো আছেন কেউ কেউ তারা ভালো কাজ করছেন কিন্তু আমাদের অভিবাসীদের বিষয়গুলোর ক্ষেত্রে অসংখ্য অভিযোগ আছে দূতাবাসগুলো অভিবাসীদের ভালো মন্দ দেখবার ক্ষেত্রে তারা যেভাবে ডিপ্রাইভড হচ্ছেন অন্যায় শিকার হচ্ছেন কখনো চাকুরির ক্ষেত্রে কখনো মজুরির ক্ষেত্রে অসংখ্য অভিবাসী নানা কারণে ছোটোখাটো অপরাধও তাদেরকে শত শত জেলখানায় থাকতে হচ্ছে অনেকে মারা যাচ্ছেন তাদের লাশও আমরা দেখছি যে ওইসব দেশের হাসপাতালগুলোতে মাসের পর মাস কিন্তু পড়ে থাকছেন এগুলো খুবই বেদনার এগুলো অত্যন্ত মর্মান্তিক যে পরিবারের জন্য ঘটনাটা সংঘটিত হয় তারাই কেবলমাত্র বেদনার ভারটা তারা কিন্তু জানেন আর কি তো আমার একটা পর্যবেক্ষণ হচ্ছে যে আমাদের এই দূতাবাসগুলো যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদেরকে অনেক বেশি সক্রিয় সেখানে হওয়া দরকার এক দু নম্বর হচ্ছে আমাদের দেশে আমাদের মন্ত্রণালয়গুলোর মধ্যে খুব গুরুতর সমন্বয়হীনতা আমাদের এখানে আছে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বলতে তো এগুলো আমাদের এখনও এক কোটি বেশির মানুষ তারা কিন্তু আমাদের যারা বাংলাদেশি তারা এখন বাইরে বিভিন্ন ক্ষেত্রে তারা সেখানে আছেন আরেকটা হচ্ছে যে আমরা এগুলো যাওয়ার ক্ষেত্রে যখন যাচ্ছেন আমাদের যেসব রিক্রুটিং এজেন্সি নিয়ে যাচ্ছেন তাদেরকে প্রাথমিকভাবে সেখানে আইনগুলো সম্পর্কে জানা এই শ্রমিকদের রাইটসগুলো সম্পর্কে জানা তাদের সেখানে
মানে অনেকগুলো তাদেরকে মিনিমাম 7 দিন 15 দিন বা এক মাসের একটা যে তাদেরকে সাধারণ যে ওরিয়েন্টেশন যেটা বেসিক ইনফরমেশনগুলো তাদেরকে জানা এগুলো জানা থাকার না কারণের জন্য তারা বঞ্চিত হচ্ছেন অনেক ধরনের ভোগান্তি তারা কিন্তু শিকার হচ্ছেন আমরা আমাদের অর্থনীতি তো একটা বড় যোগানদার হচ্ছেন কিন্তু এই অভিবাসীরা বিমানবন্দরে তারা যে ফিরে এসে তারা যে হয়রানির শিকার হচ্ছেন এটা তো প্রায় প্রতিনিয়ত এটা তো এগুলো তো আমরা সদিচ্ছা থাকলে ব্যবস্থাপনা থাকলে এই সমস্যা এভাবে হওয়ার কথা না যেখানে ফুল দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো তাদেরকে আমরা বরঞ্চ অভিবাদন জানাবো জাতীয় অর্থনীতি তাদের অবদানের জন্য সেখানে দেশে যেন তারা চোর ডাকাতের মতন করে তাদের সাথে আমাদেরকে যেভাবে আমরা আচরণ করি এটা এটা কিন্তু এক ধরনের অপরাধ এটা আর কি ফলে মনে করি এই সদিচ্ছা থাকলে উপযুক্ত ব্যবস্থাপনা হলে বিদ্যমান অনেকগুলো সংকট কাটিয়ে উঠে এটাকে কিন্তু সেখানে গতি আনাটা সম্ভব ধন্যবাদ আপনাকে এই যে সমন্বয়হীনতা করোনা নিয়ে আলোচনা করতে গেলে সমন্বয়হীনতা নীতি দুর্নীতি সুশাসন নিয়ে আলোচনা করতে গেলে বা প্রতিটি ক্ষেত্রে মানে সমন্বয়হীনতা কি এখন এটিকে একটু শুধু শব্দ না অভিযোগ না গালি কি এটি কোথায় গিয়ে দাঁড়ালো সমন্বয়হীনতার কথা বললেন কিন্তু সেটাই প্রধান সমস্যা নয় আচ্ছা সমস্যা হচ্ছে রাষ্ট্রের নীতি প্রবাসী কল্যাণ মন্ত্রী যে জানিয়ে হতাশা প্রকাশ করলেন অসহায়ত্ব প্রকাশ করলেন কি সেটি হচ্ছে যে প্রবাসীদের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে এই অতিরিক্ত ভাড়াটা কমানো দরকার বিমান বেসামরিক বিমান পরিবহন যে আমাদের জাতীয় বিমান সংস্থা তার আয়ের বড় উৎস কিন্তু প্রবাসী শ্রমিক সুতরাং প্রবাসী শ্রমিকদের ভাড়া সেটি বিশেষ বিবেচনা করা যায় অথবা অতিরিক্ত এটি যখন বিমানের কতিপয় কর্মকর্তা এবং কিছু ট্রাভেল এজেন্সি তারা যখন সিন্ডিকেট করে এই তার মানে সমন্বয়হীনতার চেয়ে বড় সমস্যা হলো সিন্ডিকেট জি সিন্ডিকেট ভাঙা সিন্ডিকেট ভাঙা ভাঙতে হলে যে নীতি পরিবর্তন করতে হবে জি ভাড়া কত হবে এটি বিমান ইচ্ছা করলেই নির্ধারণ করতে পারে করছে তো করছে তার প্রতিবাদও করছে আপনি জানেন এখন হজ মানে উমরা হজের মৌসুম আপনি জানেন যে বাংলাদেশ বিমানের যে 65 থেকে 67 হাজার টাকার টিকিট 85,000 থেকে 90,000 টাকায় এটি নিতে নেওয়া হচ্ছে এবং তাও শুধু নয় তাদের এই ষড়যন্ত্রের কারণে মানে অধিকাংশ অনেক সিট আসন খালি যাচ্ছে এবং এটি হচ্ছে কি ধরেন আমরা 20-30% আপনার উমরা হজ যাত্রীকে আমরা পরিবহন করতে পারি বাকিটা তো নিয়ে যাচ্ছে অন্যরা তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা আপনার ড্রেন আউট হয়ে যাচ্ছে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এটি কে দেখবে প্রথমত হচ্ছে যে উমরা হজ যারা পালন করেন তারা একটু সচ্ছলই না তাই বলে আপনি আচ্ছা আমি 60,000 টাকার ভাড়া 90,000 নেবেন শ্রমিক যুক্তিতে চলে যে শ্রমিকরা ওখানে চাকরি করতে যায় তাদের দুর্ভোগটা কিন্তু আরো বেশি তাদের কষ্টটা আরো বেশি অনেকে জমি বিক্রি করে সহায় সম্পত্তি বিক্রি করে তাদের অগ্রাধিকার দেওয়া অবশ্যই দরকার দ্বিতীয়ত হচ্ছে যে বিমান ভাড়া না কমালে অন্য এয়ারলাইন্স ভাড়া কমাবে না সুতরাং বিমানকেই অন্য বিমান প্রথম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে তারপর অন্য বিমান সংস্থাকে তাদেরকে বলতে হবে আমরা যদি যে ভাড়ায় ঢাকা থেকে নিউ ইয়র্ক যাওয়া যায় তার কাছাকাছি ভাড়া যদি সৌদি আরব লাগে সেটা তো অন্যায় বা আবুধাবি লাগে এবং এই অন্যায় তো কেউ রুখে দাঁড়াচ্ছে না রুখে দাঁড়ান ওই তো রাষ্ট্রের নীতি রাষ্ট্র চাচ্ছে না কারণ এই প্রবাসী শ্রমিক রাষ্ট্রকে তো আমরা দেখি সিন্ডিকেটের কাছে অসহায়ত্ব সিন্ডিকেটের চেয়ে বড় হচ্ছে রাষ্ট্র প্রবাসী শ্রমিকদের কিভাবে দেখে আর সিন্ডিকেটকে কিভাবে দেখে সিন্ডিকেটকে প্রশ্রয় দেয় প্রবাসী শ্রমিকদের দুর্দশা বাড়ায় প্রথমত হচ্ছে রাষ্ট্র প্রবাসী শ্রমিকদের পক্ষে থাকবে যারা রক্ত ঘাম ঝরিয়ে রাষ্ট্র তাদের জন্য তো প্রণোদনা দিচ্ছে অর্থ পাঠায় দেশে দেশে বৈদেশিক মুদ্রা পাঠায় তাই তাদের জন্যই রাষ্ট্র তাদেরই তাদের প্রতি সহানুভূতিশীল থাকা উচিত সহমর্মী হওয়া উচিত কিন্তু সেটা না হয় সহমর্মী সৌরভ ভাই আপনি নিশ্চয়ই জানেন মানে রাষ্ট্র তো তাদেরকে প্রণোদনা দিচ্ছে এবং যারা প্রবাসীদের ভিতরে সচ্ছল তাদেরকে ব্যবসা বাণিজ্য ব্যাংক ইন্স্যুরেন্স প্রতিটি ক্ষেত্রে সুযোগ দিচ্ছে রাষ্ট্র যথেষ্ট সংবেদনশীল শ্রমিকদের না শ্রমিকদের দিচ্ছে শ্রমিক প্রবাসী যে শ্রমিকরা দিচ্ছে যে শ্রমিকরা এখানে যাচ্ছে কায়িক পরিশ্রম করছে তাদের প্রণোদনা যা দিচ্ছে তার চেয়ে অনেক বেশি রাষ্ট্র নিচ্ছে সুতরাং তাদের দিয়ে রাষ্ট্র লাভবান হচ্ছে তারা লাভবানতাই আসলো ঘুরে ফিরে তো রাষ্ট্র যা করতে চায় তা করতে পারছে না সেই তো সমন্বয়হীনতা রাষ্ট্রের নীতি এবং নীতি বাস্তবায়নের দুর্বলতা আছে জি
প্রথমত সরকারের সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমার প্রথম এটা হচ্ছে আমি সিন্ডিকেটকে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে আমি আরও বাড়তি মুনাফা করবার সুবিধা করার সুযোগ দেব, নাকি আমি প্রধানত আমি সুযোগ পেলে কেন দিব না যারা শ্রমিক না না সুবিধা পেলে না 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 আমরা আমাদের এমন অনেকে মনে করেন রাষ্ট্রের তো দায়বদ্ধতা প্রধানত জনগণের কাছে, যারা প্রবাসে যাচ্ছেন বিশ্বের বড় অংশ তো শ্রমজীবী শ্রমিক, প্রধানত তাদের স্বার্থটা দেখা। এখানে নীতিগতভাবে এই সিদ্ধান্তটা রাষ্ট্র বা সরকারকে নেওয়া দরকার। তারপরে হচ্ছে যে আপনি নীতিগতভাবে সিন্ডিকেটের কাছে রাষ্ট্র জিম্মি হবে না এরকম একটা সিদ্ধান্তের জায়গায় যদি না আসেন, তাহলে এই দুর্ভোগ কিন্তু চলতেই থাকবে, এটা এই দুর্ভোগটা কিন্তু চলবে এটা। এবং এটা শুধু আপনি এই সিন্ডিকেট শুধু আপনি বিমানে দেখছেন কেন, আমি তো বললাম বাজারে বাজারে সর্বত্র বাজারে আপনি এখন বাজারে আগুন, এবং বাজারে আপনি ঢাকা শহরে এক ঘন্টা বৃষ্টি হলে তখন বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এক ঘন্টা বৃষ্টির সাথে তো কারণ বাজারে জিনিসপত্রের দাম বাড়ার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, অ্যাটলিস্ট সারা দেশে যদি এরকম একটা বিপর্যয় হয় তাহলে বাড়তে পারে। পুরোটাই হচ্ছে সিন্ডিকেট, এবং বলা হয় যে উপর থেকে নিচ পর্যন্ত এটার মুনাফাটা নাকি বহু জায়গায় নাকি ভাগ বাটোয়ারা হয়। তো যারা এটাকে নিয়ন্ত্রণ করবেন, যারা মনিটরিং করবেন, তারা যদি সিন্ডিকেটের এই ভাগ বাটোয়ারার তারা যদি পার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা সিন্ডিকেটকে দৌরাত্ম্য আমরা রোধ করতে পারবো না। সুতরাং সরকারকে রাষ্ট্রকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে সিন্ডিকেটের শক্তি বড় নাকি সরকার বা রাষ্ট্রের শক্তিটা বড়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিন্ডিকেট সরকার রাষ্ট্র এখন অনেক ক্ষেত্রে প্রায় একাকার, অনেক ক্ষেত্রে একাকার, যে কারণের জন্য আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। সমস্যার কথা বলি, আখের এসে সমস্যা আরও গভীর থেকে গভীর হয়, জনগণের দুর্ভোগ কেবল বাড়তেই থাকে। এই জায়গা থেকে বেরিয়ে আসা ছাড়া এই সংকট থেকে আমরা উত্তরণ সেটা হবে না। জি, করোনা নিয়ে অনেক সুখবর আছে, স্বস্তির অনেক বিষয় আছে, এমন একটি পরিস্থিতিতে আবার বুস্টার ডোজের কথা, এবং আপনি জানেন যে বুস্টার ডোজ শুরু হবে এবং প্রথম দিকে যারা টিকা নিয়েছিলেন তারা অগ্রাধিকার পাবেন, ষাটর ধরা পাবেন, ফ্রন্টলাইনার যারা তারা পাবেন বুস্টার ডোজ। কিন্তু একটি তথ্য আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, দেশে ষাটর্ধ 37% মানুষ এখনও টিকা পাননি, আমরা বুস্টার ডোজের কথা বলছি। ষাটর্ধদের মৃত্যু ঝুঁকি বেশি এমনটাই আমরা 2020 সাল থেকে জেনে এসেছি। তাদের এই বিরাট অংশকে অরক্ষিত রেখে বুস্টার ডোজ কি সুফল দেবে রাজনৈতিক বাহবা ছাড়া? শুধু টিকার ক্ষেত্রে, শুধু করোনার ক্ষেত্রে না, পুরো রাষ্ট্রযন্ত্রেই এই যে বুস্টার ডোজ হচ্ছে কিছু মানুষের সুবিধা দেয়া। আচ্ছা, দেশের সব মানুষকে টিকার আওতায় আনার যে সরকার পরিকল্পনা নিয়েছিল, কর্মসূচি নিয়েছিল, সেটি বাস্তবায়ন করতে পারেনি। প্রথমে বলা হয়েছিল 80% মানুষকে, তাহলে 26 কোটি টিকা দরকার। জি, এখনই আপনি বললেন যে ষাটর্ধ 37% টিকা পাননি, কোনো টিকা পাননি। জি, এটি একটি হচ্ছে যে কিছু মানুষকে মনোযোগটি কি এখানে থাকবে না বুস্টার ডোজে থাকবে, এবং দুটোই হচ্ছে, বুস্টার ডোজে আবার শিশুদেরও টিকা দেওয়া হচ্ছে, এবং এবং এই অমিক্রন আসার পর তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে শিশুদের উপর জোর দেওয়া উচিত। ভারত ইতিমধ্যে বলছে যে প্রত্যেক শিশুকে টিকার আওতায় আনতে হবে। এখন আমাদের সামর্থ্য, সদিচ্ছা, সামর্থ্য এবং সেটা বাস্তবায়ন, এই তিনটার মধ্যে সমন্বয় নেই। আমরা জানি না, দেশের মানুষ জানে না যে কবে কত কি পরিমাণ টিকা আসবে বা সরকার আনতে পারবে, কারণ টিকা আমরা উৎপাদন করি না। জি, এমনকি ভারত থেকে আমরা যে 3 কোটি ডোজ টিকা কিনেছিলাম তার বোধহয় 70-80 লাখ ডোজ টিকা এসেছে, বাকিটা আমরা শুধু আশায় আছি, বারবার আশ্বাস পাচ্ছি। চীনই হচ্ছে প্রধান ভরসা, চীনের টিকাই হচ্ছে প্রধান ভরসা, এবং ফাইজার বা আরও কিছু কিছু। কিন্তু সরকারকে আমি মনে করি যে আগামী 2 মাসে বা আগামী 1 মাসে কত ডোজ টিকা আসবে, আগামী 2 মাসে কত ডোজ টিকা আসবে বা তাদের আনার পরিকল্পনা আছে, তাহলেই কিন্তু এই বুস্টার ডোজ কতজনকে দিবে, কতজনকে প্রথম ডোজ দিবে, কতজনকে দ্বিতীয় ডোজ দিবে, এটির একটি শক করা যায়, একটি পরিকল্পনা করা যায়। আর না হলে তো হবে যে আপনি ফরসেশন হবে, যে আপনি 10,000 লোককে দিলেন হয়ে গেল, 10,000 লোক বুস্টার ডোজ পেয়ে গেল, সেটি বাকিরা কি হবে? সেটি আপনার কি মনে হয় বুস্টার ডোজ কতটা এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন? না না, আপনি খুব গুরুত্বপূর্ণ আপনি একটা বিষয় আপনি উত্থাপন করেছেন। আমাদের আমাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে যুক্তরাজ্য সহ
যেসব দেশ নাগরিকদের একটা বিশাল অংশকে, কোথাও 70-80% তারা করোনার টিকার মধ্যে তারা নিয়ে এসছেন, দুই ডোজ তারা সম্পন্ন করেছেন, সেখানে এখন তারা বয়স্কদের বা 60-ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার একটা উদ্যোগ করছেন কেন? তাহলে আপনি সেখানে প্রশ্ন হচ্ছে সরকার, এটা আমি জানি না, সরকার তার ব্যর্থতাকে আড়াল করবার জন্য এই উদ্যোগ আজকে তারা গ্রহণ করেছেন কিনা। প্রথম কথাটা খুবই পরিষ্কার, দেশের 75-80% মানুষকে, বা কেউ কেউ বলছেন যে আমাদের, এমনকি যেটা সরাবে উল্লেখ করলেন, বিশেষ করে অমিক্রন আসার পরে শিশুদেরকেও এই টিকার আওতায় আনার যে প্রশ্ন, তার অর্থ 80-85-90% মানুষকে টিকার আওতায় আপনাকে আনতে হবে, এটাই সরকারের অগ্রাধিকারের প্রথম বিবেচনা হবে এখন, এটা তাদেরকে প্রথম ডোজ দ্বিতীয় ডোজে এটাকে নিয়ে আসাটা এবং এটাকে বাধ্যতামূলক এটাকে করা। আমাদের যদি যদি আমাদের যদি স্বাস্থ্য চেতনা না থাকে আমাদের জনগণের এক অংশের মধ্যে, সরকারের দায়িত্ব হচ্ছে একটা বাধ্যতামূলকভাবে সকল নাগরিককে তাদেরকে এর আওতার মধ্যে আনা। তার পরবর্তীকালে আপনি বুস্টার ডোজটা কিন্তু আপনার সেকেন্ডারি কোর্সে, আপনি যেটা বললেন যে আপনি মেইন কোর্সের আগে আপনি ডেজার্ট এমনি আপনি হাজির করছেন, তার অর্থ এটা এটা প্রধানত একটা রাজনৈতিক বাহবা নেবার জন্য। আর মানুষ যে কথাটা ইতিমধ্যে গত কদিন ধরে বলছে, আমার অনেক বন্ধুরা আমাকে বলেছেন, এটা প্রধানত সামর্থ্যবান বিত্তবান, অমিক্রন আসার পরে মানুষের মধ্যে আর একটা আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্কটা বিশেষ করে ধনাঢ্য উচ্চবিত্ত মধ্যবিত্তদের মধ্যে আতঙ্কটা তৈরি হয়েছে বেশি, তাদের একটা অংশকে আশ্বস্ত করবার জন্য এই উদ্যোগ কিনা, ফলে এটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা নিশ্চয়ই বুস্টার ডোজটা প্রয়োজন, কিন্তু আপনি প্রধানত আগে আপনি জনগণের বড় অংশটাকে পুরো টিকা কার্যক্রমের আওতায় আপনি আনুন, পাশাপাশি আপনি যারা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, 60-ঊর্ধ্ব আছেন কেমন, এবং যারা ফ্রন্ট লাইনার্স আমাদের যারা আছেন বিভিন্ন সংস্থার ক্ষেত্রে, নিশ্চয়ই তাদেরকে আমরা বুস্টার ডোজের আওতায় আনতে পারবো। কিন্তু ওই কার্যক্রমকে শ্লথ করে, ওটাকে ধীরগতি করে বা উপেক্ষা করে যখন আপনি বুস্টার ডোজে যখন আপনি মাতম শুরু করেন, ফোকাসটা এখানে যখন চলে আসে, তখন আপনার উদ্দেশ্য নিয়ে তখন নাগরিকদের মধ্যে খুবই জরুরি প্রশ্ন তখন উত্থাপিত হয়। জি জি, মানে ছোট করে একটু কথা বলতে চাই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তান সফর স্থগিত হয়েছে বা বাতিল হয়েছে, যেটি বলুন না কেন, নয় বছরের মাথায় মন্ত্রী পর্যায়ে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমরা রাজি হয়েছিলাম, এমনটি শুনেছি গণমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে। সর্বশেষ আমরা যেটি জানলাম যে ব্যক্তিগত ইয়েতে বার্তা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন যে তিনি মানে কন্ট্যাক্টে এসছেন করোনা আক্রান্ত একজনের, যে কারণে আইসোলেশনে আছেন, যাবেন না। এটি আপনি আপনার বিশ্লেষণ কি? না, এটি যদি আমাদের সম্মেলনে যাওয়া, কোনো সম্মেলনে যোগদান এবং যোগদান না করার মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুব যে বড় ধরনের পরিবর্তন হয় তা নয়। তিনি যদি সচিব গেছেন, করোনা আক্রান্ত হয়, সচিব গিয়েছেন, এখানে কদিন আগে ভারতের রাষ্ট্রপতি এখানে এসেছেন, জি, মানে আমি ওই আপনি সঠিক জায়গায় গেছেন, এমন কোন সমীকরণ আছে কি? এবং বাংলাদেশের না, সমীকরণ তো নানাই আছে, কারণ আমরা সার্ক, বাংলাদেশ যার উদ্যোক্তা, জি, সার্ক ছিল দক্ষিণ এশীয় একটি সহযোগিতা সংস্থা যা এই দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একটা সুসম্পর্ক, উন্নয়ন, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব করবে। সে সার্ক 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 কিন্তু এখন আর কার্য জীবিত নেই, জি, মৃতই বলে। মুস্কুন দুবে, ভারতের যে সাবেক পররাষ্ট্র সচিব, তাকে জিজ্ঞেস করেছিলাম সার্কের কী অবস্থা, বলছে এটা যদি লাশ থাকে তাহলে লাশটা দাফন না করে অন্তত রেখে দেওয়া, তো সুতরাং সার্ককে এভাবে রেখে দেওয়া হয়েছে। আমি মনে করি যে অবশ্যই যে প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে পাকিস্তানের সাথে ঝগড়াও চলবে, কূটনৈতিক সম্পর্কও চলবে, কারণ আমরা আমরা আমাদের জাতীয় অবস্থান থেকে, জাতীয় অগ্রাধিকার থেকে সম্পর্ক স্থাপন করবো বা কারোর সাথে সম্পর্ক শিথিল বা নিবিড় করার ক্ষেত্রেটা, সেটা কিন্তু এই অগ্রাধিকার থাকতে হবে, কিন্তু আমাদের কোনো সিদ্ধান্ত এরকম প্রতীয়মান না হয় যে এটি অন্য 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 কারো অঙ্গুলি হিলনে হয়েছে, তাহলে সেটি আমাদের জন্য মর্যাদাকর নয়। আপনি কি মনে করেন কারো অঙ্গুলি হেলন আছে এখানে? না না, যে আমি সেটা মানে ছোট্ট করে বলতে, যে আমরা জানি যে অনেক সময় এগুলো, অনেক সময় জানি যে আমরা ডিপ্লোম্যাটিক সিকনেস থাকে, অনেক সময় পলিটিক্যাল সিকনেস থাকে, এটা এরকম পর্যায়ে কিনা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু
জনমানুষের মধ্যে আমাদের মন্ত্রীসহ নীতি নির্ধারকদের সাম্প্রতিক যে বক্তৃতা পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে বিভিন্ন ক্ষেত্রে, এবং তাতে এরকম একটা সন্দেহ করবার কারণ আছে যে আমাদের বড় প্রতিবেশী নাখোশ হবে কি না, আমাদের বড় প্রতিবেশীকে আমরা পরোক্ষভাবে কোনো বিব্রত করি কি না, তারা নাখোশ হবে কি না, এরকম সন্দেহ করবার কিন্তু মন্ত্রী নীতি নির্ধারকদের বক্তব্যের মধ্য দিয়ে এই সন্দেহের জায়গাটা কিন্তু দেখা দিয়েছে। সরকার নিশ্চয়ই তারা আশ্বস্ত করবেন যে না, আমাদের পররাষ্ট্রনীতি আমরা ঠিক করব, আমাদের জাতীয় স্বার্থের জায়গা থেকে, আমাদের পাকিস্তানের সাথে যেটা ভাই উল্লেখ করলেন, তাদের সাথে যেমন আমাদের রাজনৈতিক আমাদের ঝগড়া আছে, আমাদের ইতিহাসের অনেক দায় আছে যেটা পাকিস্তান, আবার পাশাপাশি আমরা সেই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক, আমাদের ডিপ্লোম্যাটিক, আমাদের যে ডিসকোর্স সেটা অন্য কেউ নির্ধারণ করবে না, জাতি হিসাবে নিশ্চয়ই সেটা আমরা দেখতে চাইবো। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ ইনভিউ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।